কারণ মোবাশ্বের হোসেন আগের অংশে যে পরিসংখ্যানগুলো এবং যুক্তিগুলো আলোচনা থেকে উঠে আসছিল, সেই পরিসংখ্যান এবং যুক্তিগুলো কি সরকারের কাছে নেই? এর উপরে ভিত্তি করে কি একটা সিদ্ধান্তে অন্তত আসা যেত না? আপনিও বলছিলেন যে লাভ হবে কিনা বা ক্ষতি হবে কিনা সেটা বিশ্লেষণের দরকার। কেন আজকেও শিক্ষার্থীদের রাস্তায় নামতে হলো এবং এর ফলে তো জনভোগান্তিও হচ্ছে, শিক্ষার্থীদের যেমন হচ্ছে জনভোগান্তিও হচ্ছে, এই দায় বা এই ব্যর্থতাটা আপনার কি মনে হয় কার? ধন্যবাদ। আমি প্রথমে একটা জিনিস একটু ক্লিয়ার করি, আমি কিন্তু বলি নাই যে স্কুল বাড়ার জন্য। যখন আমি এই বাস মালিকদের কয়েকজনকে বললাম যে ছাত্র সংখ্যা বেড়ে গেছে, আমাদের ভর্তুকি না দিলে আমরা পারবো না, তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি এই কথা বলেছি, ছাত্র সংখ্যাও বেড়েছে, গাড়িও বেড়েছে, বরং সেই অনুপাতে ছাত্রের সংখ্যা পার গাড়িতে হিসাব করলে বোধ হয় কমই পাওয়া যাবে। যাই হোক, আপনি এখন যে প্রশ্নটা করলেন সেটা খুবই ইন্টারেস্টিং, শুনতে আপনাদের কাছে অবাস্তব মনে হবে, ইলেশ কাঞ্চন জানে খুব ভালোভাবে, এই প্রশাসনের একটা বিরাট অংশ বাসের মালিকানা বহন করে, তারা এই বাস মালিকের সাথে নিজেরাও টাকা ইনভেস্ট করে থাকেন। এই এই কারণে প্রশাসন জানে না, না প্রশাসন এই জিনিসটা ব্যবহার করছে। আর রাজনৈতিক দিক থেকে যদি চিন্তা করেন, আমার মনে হয় না পৃথিবীর কোথাও কোনো দেশে একজন মন্ত্রী, তিনি মালিক পক্ষকে রিপ্রেজেন্ট করছেন প্রধান হিসাবে, শ্রমিক পক্ষকে রিপ্রেজেন্ট করছেন প্রধান হিসাবে, আমার মনে হয় না পৃথিবীর কোনো জায়গায় এই ঘটনা আছে। এবং তথ্য আইনে এই যে যে কথাগুলি এখন আলোচনা হলো, আমরা তো পরিষ্কারভাবে জানতে চাইতে পারি এবং চাওয়া উচিত যে এই যে বাসের ভাড়া ঠিক করা হলো, যাদের কাছ থেকে ভাড়া নেওয়া হবে তাদের কোনো মতামত ছাড়া, এটাও বোধ হয় পৃথিবীর কোথাও নাই, পৃথিবীর কোথাও। ওই জন্য আমি বারবার বলছিলাম যে সুষ্ঠু পর্যালোচনার মাধ্যমে যদি প্রমাণ করতে পারে তারা যে তাদের ক্ষতি হবে, আমি মনে করি মানুষ এটাকে সুষ্ঠু সুন্দরভাবেই বিবেচনা করবে। কিন্তু এই যে ইলিয়াস কাঞ্চন এবং আদিউজ্জামান যে তথ্যগুলি দিলেন, তাতে তো মরার উপরে খাড়ার গা। একবার তো ভাড়া বাড়ানোই হয়েছে, তারপরে ভাব দেখানো হচ্ছে প্রতিবার প্রতি ট্রিপে অন্তত 15টা সিট খালি থাকে। এই কথার মতন মিথ্যা ভাষণ এবং মিথ্যা বক্তব্য এবং মিথ্যা যুক্তি আর কোথাও আছে বলে তো আমার মনে হয় না। তারপরেও যখন ভাড়া শুধুমাত্র বসে থাকার মানুষের উপরে করা হয়, আমরা দেখতে পাই যতজন বসে আছে দাঁড়ানোর সংখ্যা কিন্তু তার চেয়ে বেশি। আমি তাও মেনে নিতাম যে বসে থাকার জন্য 10 টাকা ভাড়া, দাঁড়ালে পরে 5 টাকা ভাড়া, এইটা যদি করত যে শরবত খাওয়ার মতন আধা গ্লাসের দাম এত, ফুল গ্লাসের দাম এত, তাহলেও মানুষ কিছুটা মানতে পারত। ঘটনা তো তা না, বাসের পাদানিতে পা দিয়ে গেলে পরেও আপনাকে একই ভাড়া দিতে হয়, বাসের ছাদে গেলে পরেও আপনাকে একই ভাড়া দিতে হয়। এই যে যৌক্তিক অযৌক্তিক, এটি সরকার বা প্রশাসন জানে না, তাহলে তো বলতে হবে প্রশাসন সবকিছুতেই চোখে ঠুলি ভরে তারপরে কাজ করছে, যেভাবে ঘোড়াকে সোজা রাস্তায় নিয়ে যাওয়া হয় আশেপাশে যাতে কিছু না দেখতে পারে। এখন ওনার প্রশাসন যদি ঘোড়া সাজতে চায়, তাহলে তো আমাদের কিছু করার নাই, আমাদের তখন আন্দোলন করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আছে বলে আন্দোলনেও বা লাভটা কি হচ্ছে জনাব ওবাশের হোসেন? আন্দোলন তো কম হচ্ছে না, এই খালি এই আন্দোলন আপনাকে করতেই হবে, এর বাইরে আপনি কোনোভাবেই কিছু করতে পারবেন না। এই প্রশাসনের ঘুম কখন ভাঙবে, কোন অবস্থায় ভাঙবে, এটি একটি সবচেয়ে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটা। জি জনাব ইলিয়াস কাঞ্চন, জি শেষ করুন লাইনটি। হ্যাঁ, এই জায়গাতে দ্বিতীয় কোনো পন্থা তো আমি চোখের সামনে দেখি না, কারণ নিজের দেশের বাস্তব আমি আগুন দিয়ে পুড়াতে পারি না, নিজের দেশের সরকার পুলিশকে ধরে আমি লাঠি ভেটা করতে পারি না, আমাকে আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে। এবং এই জায়গায় যদি আমি যেতে চাই, তখন এই প্রশাসন বা জাতির পিতা বলেছেন, প্রশাসনের সব মানুষকে বলেছেন, তোমরা জনগণের অর্থে পরিচালিত হও, অর্থাৎ তোমরা জনগণের সেবক হিসাবে তোমাকে কাজ করতে হবে। আমরা কিন্তু তার রিভার্সটা দেখি, জনগণ হচ্ছে চাকর, প্রশাসন হচ্ছে সেই রাজমহলের মানুষ, তাদের নির্দেশন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ওনারা ভাড়া ঠিক করে দিয়েছেন এবং ভাড়া ঠিক করার যে প্রেস কনফারেন্স হয়েছে, সেটি আমার চোখের সামনে সবসময় ভাবে। বিআরটিএর চেয়ারম্যান সাহেব
কন্টিনিউয়াসলি বাস মালিকের নেতাকে জিজ্ঞেস করছে, ভাই এটা কি, এটা কত করা যাবে, এটা কতজন, গ্যাসের গাড়ি কতটা আছে, ওনার কাছে কোনো তথ্যই নাকি নাই। পরে যখন মিডিয়া, আমি যখন মিডিয়াকে দিয়ে এই কথাগুলি জিজ্ঞেস করালাম, তখন উনি একটি ওনার কাছ থেকে একটি উত্তর এসেছে, আমি তো মাত্র কয়েকদিন আগে যোগদান করেছি। তো এই কয়েকদিন আগের যোগদান করার ঘটনা যদি এইসব জায়গায় বোধ হয় বাধ্যতামূলক ভাবে 5 বছর বাধ্যতামূলক রাখা উচিত, সরকার যেদিন বসবে সেদিন থেকে সেই সময় পর্যন্ত থাকতে হবে, যাতে তাকে জবাব দিতে। নিশ্চয়ই জানা প্রকাশ করেছেন কদিন আগে যোগদান করলে সেই তথ্যগুলো বা পরিসংখ্যানগুলো না জেনে কি বসলে কতটা চলে সেটাও তো প্রশ্ন থাকে। সবসময় তো নতুন মানুষ আসবে কাজ করবে, আপনি তো মিডিয়ার কাছেই এই কথা তারা বলছে। জি মোবাশ্বের হোসেন আপনাকে ধন্যবাদ। জনাব ইলিয়াস কাঞ্চন, মানে আন্দোলনে কতটা তাহলে লাভ হয়, আন্দোলন আলোচনা, আন্দোলনের পরে আলোচনাও হয়, কিন্তু সেই যদি 18 সালের শিক্ষার্থীদের সড়ক আন্দোলন বলি, তারপরে আবরার চৌধুরী বিউপি বিশ্ববিদ্যালয়ে সে নিহত হলো, সেখানেও আলোচনা হলো, সেখানেও এই দাবিগুলো ছিল, তারপর আসলে দাবির প্রেক্ষিতে কি হয়, আলোচনা করেই বা কি হয়? আন্দোলন তো 2018 সালে রমেজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মারা যাওয়ার পর আন্দোলন হয়েছে, এবং সে আন্দোলন কিন্তু স্বীকার করেছিল, সরকার প্রশাসন সবাই স্বীকার করেছিল যে ওদের নাকি চোখ খুলেছে, ছাত্ররা চোখ খুলে দিয়েছে। তো সেই চোখ যে আবার ওই 18-র পরে ছাত্ররা যখন ঘরে ফিরে গেল আবার যে বন্ধ হয়ে গেল সেটারই এখন আবার নমুনা দেখছে। তা এখন আবার যদি ছাত্ররা চোখ খুলে দিতে পারে তাহলে হয়তো বা মানে আন্দোলন বা যে সুফল ফলাফল সেটা হয়তো পেতে পারে। আজকে কিন্তু আপনাদের আরেকটা নিউজ কিন্তু আপনারা করেছেন, সেটা হলো যে মেয়র কিন্তু বলেছেন যে 1 তারিখে বাস ফ্র্যাঞ্চাইজ করার কথা ছিল, উনি এটা করতে পাচ্ছেন না, ওটাকে পিছিয়ে দিয়েছেন ডেট। তার কারণ হলো গিয়ে মালিকদের অসহযোগিতার কথা, এটা টেলিভিশনে আমি শুনেছি। তো এই যে বিষয়গুলো, তো এই 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 বিষয়গুলো, এই যে অসহযোগিতা সকল ক্ষেত্রে অসহযোগিতা, তো এক ধরনের মানে এই যে বিষয়গুলো, এবং আমাদের মোবাশ্বের ভাই যেটা বলেছেন যে এরকম ভাবে সরকারের লোকেরাই কিন্তু, প্রশাসনের অনেক লোকেরাই কিন্তু এই ব্যবসার সঙ্গে জড়িত। এবং আপনাদের মনে আছে কিনা যে এর আগে একবার কিন্তু আমাদের যোগাযোগ মন্ত্রী এই সিটিং সার্ভিস গেট লক এই সমস্ত বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু উনি কিন্তু পারেন নাই। আপনারাই তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা বন্ধ করতে পারছেন না কেন, তখন উনি বলেছিলেন ওরা খুব প্রভাবশালী, আপনারা প্রশ্ন করেছিলেন তারা কি আপনার চেয়েও বেশি প্রভাবশালী, উনি জবাব দেন নাই, চুপ করেছিলেন। তো মৌনতা সম্মতির লক্ষণ ছিল। তো এই যে এই এই বিষয়গুলো, এই এইটা যদি আমাদের এই আন্দোলনের মাধ্যমে কিন্তু আদায় করতে হবে। আর এই আন্দোলনের জন্য আমি জনগণকে বলবো যে আমাদের জনগণ বড় অস্থির হয়ে যায়, একদিন যদি বাস বন্ধ থাকে তাহলে মনে করে যে আমার আমার সর্বনাশ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো কিছু পেতে হলে, কোনো সুফল পেতে হলে প্রথম দিকে কিন্তু একটু কষ্ট করতেই হয়, কিন্তু সেই কষ্ট সেই ধৈর্য যদি আমরা ধরতে পারি তাহলে, আমার হাদিউজ্জামান ভাই যেটি বলেছেন, তাহলে কিন্তু আমরা সুফল ঘরে আনতে পারবো। আদারওয়াইজ কিন্তু এই চক্র থেকে, এই অব্যবস্থাপনা থেকে কোনোভাবে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো। জি জনাব ইলিয়াস কাঞ্চন ধন্যবাদ আপনাকে। ডক্টর হাদিউজ্জামান একটু বড় করে শুনবো, এই জন্য বিরতি নিয়ে আসতে ভালো হবে যে আসলে তাহলে পরিবহনের এই নিয়ন্ত্রণটা এখন কার হাতে, আন্দোলনটা কেমন হওয়া উচিত, কিভাবে শৃঙ্খলা ফিরবে, এই আলোচনা আপনাদের তিনজনের কাছেই আসছি বিরতির পর।